প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ নেতৃত্বের সঙ্গে গোপন বৈঠকে পরবর্তী সভাপতি পদে নতুন নাম চাইল এআইসিসি শুক্রবার বৈঠকে প্রদেশের দশ সিনিয়র নেতার সামনে এই তথ্য ফাঁস করেছেন রাজ্য দলের পর্যবেক্ষক গোলাম মির তার আগেই অবশ্য প্রদেশ সভাপতি থেকে গোটা প্রদেশ কমিটি পুনর্গঠনের প্রস্তাব পাশ হয়ে গিয়েছে মৌলালি যুব কেন্দ্রে দলের বর্ধিত কার্যকরী সমিতির ঘন্টা দুয়েকের বৈঠকে জানা যাচ্ছে এই ইস্তফা পর্ব হয়ে গিয়েছে ভোটের ফল গিয়ে নিজেদের ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন অধীর পরে দলের ওয়ার্কিং সময় এই খবর নিয়ে জল্পনা তৈরি হয় চাইছিল দলীয় সংগঠন নতুন করে সাজাতে ফলাফল পরবর্তী অধীরের নিজের অবস্থান দীর্ঘদিন প্রদেশ কংগ্রেসের দায়িত্ব ছাড়ার ইচ্ছা রাজ্যে দলের হার আর সভাপতির বিরুদ্ধে একটা বড় অংশের চাপা ক্ষোভে নাচ পেয়েছিল তারাও ভিতরে ভিতরে সংগঠন পুনর্গঠনের প্রস্তুতি চালাচ্ছিল সেই পরিস্থিতিতেই অধীরের ইস্তফা গৃহীত হয়েছে বলে খবর কিন্তু অধীর চৌধুরী নিজে তা নিয়ে একবারও প্রকাশ্যে কিছু বলতে চাননি দিল্লিও জানিয়ে দেয় নতুন করে যতদিন না কাউকে খুঁজে নেওয়া হচ্ছে অধীর চৌধুরী কাজ চালিয়ে যাবেন